আসসালামু আলাইকুম। আজকে যে কারণে উপস্থিত হয়েছি সেটা হলো ফায়ার ডিটেকশন সিস্টেম এবং পিএ সিস্টেম নিয়ে। এই যে প্যানেলে দেখা যাচ্ছে এটা হলো ফায়ার ডিটেকশন সিস্টেম, আর এটা হলো ফায়ার পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম। ফায়ার ডিটেকশন সিস্টেমটা কি আমাদের আগে জানতে হবে। সেটা হলো যে সিস্টেমের মাধ্যমে ফায়ারকে আমরা ইন্ডিকেট করতে পারি অথবা ডিটেক্ট করতে পারি সেটা হলো ফায়ার ডিটেকশন সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে আমরা কোথায় আগুন লাগছে সেটা জানতে পারি সেটাই হলো ফায়ার ডিটেকশন সিস্টেম। ফায়ার ডিটেকশন সিস্টেম যে প্যানেল দেখা যাচ্ছে এটা ফায়ার ডিটেকশন সিস্টেমের প্যানেল। আমরা এটা একটু অঙ্কন করে নেই যে ফায়ার ডিটেকশন সিস্টেম প্যানেল। এখন এই ফায়ার ডিটেকশন সিস্টেমটা কিভাবে কাজ করে, এর সঙ্গে আর কি কি ইকুইপমেন্ট আছে আমরা সেটা দেখে নিব। স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, টেন্ট গ্লাস, একটা হলো ম্যানুয়াল কল পয়েন্ট, ম্যানুয়াল কল পয়েন্ট। মনিটর মডেল দিতে পারি আমরা, আমাদের এই যে ডিভাইসগুলো এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে কোথায় আগুন লাগছে। আমরা এই ডিভাইসগুলো কিন্তু আমাদের বিল্ডিং এর টপ টু বটম পর্যন্ত বিভিন্ন এরিয়াতে এটা থেকে থাকে। এই জিনিসগুলো বা এই ইকুইপমেন্টগুলো বা এই ডিভাইসগুলো থাকে কিন্তু এরিয়া ভিত্তিক, যে কোন এরিয়াতে আমরা কোন ধরনের এই ডিভাইসগুলো ইউজ করি, যেমন বেসমেন্ট অথবা টয়লেট জোন অথবা লিফট লবি অথবা এইসব, লিফট লবি না, লিফটের ভিতরে এই জায়গাগুলো আমরা হিট ডিটেকশন দিয়ে থাকি। হিট ডিটেক্টর, স্মোক ডিটেক্টর যেখানে আমরা প্রাণীগুলো অথবা যেখানে জনবহুল লোকজন থাকে, পাবলিক থাকে, সেখানে আমরা স্মোক ডিটেক্টর দিয়ে থাকি। আর এগুলো ইমার্জেন্সি গেট বা ইমার্জেন্সি মানুষ যেখানে যাওয়া হবে সেই জায়গাগুলোতে আমরা এগুলো দিয়ে থাকি। এখন এই ডিভাইসগুলো কিভাবে এই ডিটেকশন প্যানেলকে সেন্স করে অথবা তথ্য দেয়, এখানে আমাদের লুপের মাধ্যমে কাজ করে। যেমন আমাদের সিস্টেমে চারটা লুপ আছে, 1 2 3 4, 1 2 3 4। যেমন 4 নম্বর লুপ আমরা এখান থেকে একটা লুপ নিলাম, এই একটা লুপ এভাবে প্রত্যেকটা চলে গেছে, একদম দুটো করে কেবল, হ্যাঁ এভাবে চলে গেছে। এবং এটা কিন্তু ব্যাক করে আসছে, এটা ব্যাক করে আসছে এই পয়েন্ট। এখানে যে একটা লুপ দেখালাম এই সম্পূর্ণটা মিলে হলো একটা লুপ। এই লুপের আন্ডারে কিন্তু এটার যে কোনো জিনিস সবগুলোই থাকতে পারে, আবার একাধিকও থাকতে পারে। আর এইটার এইটার যে ডিভাইসগুলো আমরা লাগাবো এটা কিন্তু একটা লুপে আমরা 50, 100, 200, 500 কিন্তু ছেড়ে লাগাতে পারবো না। এটা অবশ্যই এই প্যানেলের লুপের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের ডিভাইসগুলো লাগাতে হবে অবশ্যই। সেই লুপের মধ্যে আমরা যে কোনো ধরনের ইকুইপমেন্ট বা ডিভাইসগুলো লাগাইতে পারি। আমি ইচ্ছা করলে ডিটেক্টর সবগুলো লাগাইতে পারবো, ইচ্ছা করলে হিট ডিটেক্টর সবগুলো লাগাইতে পারবো, অথবা সবগুলো মিলেই আমি এই লুপটা কমপ্লিট করতে পারবো। যেটা আমি দিয়েছি যে এটা একাধিক হতে পারে, এটা একাধিক হতে পারে, সবগুলো মিলে আমরা মনে করি যে এক একটা লুপে এটাতে আছে 50 পিস, এখানে 50টা আছে, এখানে 60টা আছে, এখানে মনে করি 70 আছে, সবগুলো লুপ, এই একটা লুপে আছে 70, এই লুপে আছে 60, দুই নম্বর লুপে আছে 50, এক নম্বর লুপে আছে 50, এই এতগুলো এই সিস্টেমগুলো, সিস্টেম বলে না, ডিভাইসগুলো নিয়ে আমাদের একটা ফায়ার ডিটেকশন প্যানেল, ফায়ার ডিটেকশন সিস্টেম প্যানেল, যেটা এই সিস্টেমটা আমাদের চলে। এটা আগুন লাগলে সে এখান থেকে সেন্স করবে, সে সেন্সের মাধ্যমে সে ডিটেকশন প্যানেলকে সেন্স দিবে যে এই জায়গাতে আগুন লাগছে। এবং এটা অ্যাড্রেসেবল হতে পারে, নন অ্যাড্রেসেবল হতে পারে। অ্যাড্রেসেবল হলে কোথায় আগুন লাগছে আমরা প্যানেলে দেখতে পাবো, যে এই প্যানেলে যখন ঢুকলাম তখন বুঝতে পারবো যে এই প্যানেলে আমাদের অমুক জায়গায় আগুন লাগছে। আবার
যদি নন অ্যাড্রেসেবল হয় শুধু সে বলবে যে আগুন লাগছে, কোথায় আগুন লাগছে এটা কিন্তু সে বলতে পারবে বা দেখতে পারবে না। কারণ অ্যাড্রেসেবল না, আমি একটা ইকুইপমেন্ট রাখছি শুধু ইকুইপমেন্টটা আছে, শুধু সে যদি কোনোভাবে সেন্স করে সে বলবে যে হ্যাঁ বিল্ডিং কোথাও একটা আগুন লাগছে, কোথাও স্মোক হচ্ছে, কোথাও হিট হচ্ছে, এই তথ্যটা সে শুধু দিতে পারবে। ঠিক আছে, আমরা এখান থেকে এই যে এই ফায়ার ডিটেক্টর সিস্টেম প্যানেলের কাজটা কি, সে তথ্য কালেক্ট করবে, তথ্য কালেক্ট করলে তো তার ভিতরে যদি রাখে তাহলে তো হবে না, তথ্যটা আমাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছাতে হবে, প্রকাশ করবে, তখন সে আমাদের এই ডিটেকশন সিস্টেমের আমাদের একটা সিস্টেম আছে, একটা অ্যালার্ম সিস্টেম, যেটা হলো আমাদের প্রতিটা ফ্লোর, যেমন এই ফ্লোরগুলো এটা যদি একটা ফ্লোর হয় এখানে আমাদের বিভিন্ন রকম ইয়া দেওয়া আছে, হর্ন দেওয়া আছে, হর্ন বেল্ট দেওয়া আছে, বেল্ট দেওয়া আছে, একটা বেল্ট বলে এরকম একাধিক বেল্ট দেওয়া আছে। আমি এই কি করতেছি, এখান থেকে সে সুইচ করে এখানে দিচ্ছি, এরকম বহু জায়গায় দিচ্ছি, এটা কিন্তু একটা লুপের মাধ্যমে হয়ে আসতেছে, ওয়ানলি একটা লুপ, পুরো চালানো, যখন সে পাওয়ারটা দেবে তখন সে হর্নটা বাজবে, আমরা সাইকেলে যেরকম চাপ দেই তখন কি হর্ন বাজে, একই জিনিস, সে পাওয়ারটা দিবে হর্ন গুলো বাজবে। তো যখন আমরা কোনো ফ্লোর বা কোনো জায়গা থেকে আমরা ইন্ডিকেশন পেলাম যে এই ফ্লোরে অমুক জায়গায় আগুন লাগছে বা আগুন লাগে না কোনো জায়গায় স্মোক হচ্ছে বা হিট হচ্ছে, তখন সে কি করবে, সে এই জায়গাটাকে পাওয়ার দিয়ে দিবে, পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা হর্ন বেজে উঠবে, বিল্ডিং এর যে জায়গাগুলোতে আমাদের হর্ন দেওয়া আছে সেই জায়গাগুলো বেল্ট দেওয়া আছে, বেল্টগুলো বেজে উঠবে, সাউন্ড করা শুরু করবে, ব্লিপ করবে এবং সাউন্ড করবে। এই সাউন্ড করার পরে আমরা যদি আমরা যে সিস্টেমে কাজ করি, সাউন্ড করার পরে আমাদের 30 সেকেন্ডের মধ্যে আমাদের এই সিস্টেমে এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে একটু আমি এখন দেখাই, এই যে এখানে দেওয়া আছে এই সিস্টেমটা আমাদের কাজ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে অবশ্যই, কারণ 30 সেকেন্ডের মধ্যে না হলে কি হবে আমি সেটা পরে বোঝাবো, আগে আমাদের 30 সেকেন্ডের মধ্যে যে কাজটা করতে হবে সেটা আমাদের দেখতে হবে। প্রথমে আমাদের প্যানেলের একটা জায়গায় যে কোনো একটা বাটনে চাপ দিতে হবে, যে কোনো একটা বাটনে চাপ দেওয়ার অর্থ হলো যে আমার চাপ না দিলে তো পাসওয়ার্ডটা আসবে না, আমি পাসওয়ার্ডটা দিব 139 এন্টার, আমি পাসওয়ার্ডটা দিলাম খুলে গেল। এরপরে আমাকে প্রথমে কাজ করতে হবে হলো এটা তো এই অবস্থায় থাকবে, এখানে কাজ করবে অ্যাকনোলেজমেন্ট করতে হবে, দেন সিগন্যাল সাইলেন্স করতে হবে এবং দেন হলো সিস্টেম রিসেট করতে হবে। প্রথমেই আমাদের কি করতে হবে আমি আবারও দেখাচ্ছি, আমি এই দিলাম, এখন আমাকে যে কোনো একটা জায়গায় যখন অ্যালার্ম আসবে তখন যে কোনো একটা বাটনে চাপ দিতে হবে, চাপের সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড আসবে 139 এন্টার, আসার পরে আমাকে কি করতে হবে অ্যাকনোলেজমেন্ট করতে হবে, আমি অ্যাকনোলেজমেন্ট করুন ফার্স্ট, দুই নাম্বার হলো সিগন্যাল সাইলেন্স করতে হবে, তিন নাম্বার হলো যেটা এটা খুলতে হবে, তিন নাম্বার এখানে আছে হলো আমার থার্ড অপশন যেটা সেখানে আমাদের সিস্টেম রিসেট করতে হবে, এটা আমাদের কাজ শেষ। এই কাজটা করলে কি হবে, এই কাজটা করলে থেকে অ্যালার্ম বাজছিল সেটা স্টপ, এই কাজটা করলে আমি যে সিস্টেম আমার সিস্টেমে যে অ্যালার্মটা আসছে সেই সিস্টেমটা আমি অফ রাখলাম, মানে ওটাকে অফ করে দিলাম, এটাকে সাইলেন্ট করে দিলাম যেন আর বাজবে না ফ্লোর। এখন ওটাকে আমাকে দেখতে হবে যে কোন ফ্লোর থেকে যেখানে অ্যালার্ম আছে যেটা আছে এখান থেকে তথ্য কালেক্ট করতে হবে, করে আমাকে আমাদের লগ বুক যেটা আছে লগ বুকে এন্ট্রি করতে হবে, কখন আসছে, কোন জায়গা থেকে অ্যালার্মটা আসছে, কেন আসছে, সব কালেক্ট করে দেন আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, গিয়ে ওই প্রবলেমটা সলভ করতে হবে, সলভ করতে হবে ওটা প্রথমে আমরা সলভ করি, দেন সলভ করার পরে এটা যদি আবারও আসে বা হয়তো আরেকবার আসলো, আমি প্রথমবার দেখলাম যে এটা ফলস এলাম, কিন্তু দ্বিতীয়বারও যখন আসবে তখন আমাকে দ্বিতীয়বার কি করতে হবে, আমাকে এটা অবশ্যই সাইলেন্ট করে এটা আমাকে এটা বন্ধ করার আর কোনো অপশন নাই, হয়তো বন্ধ করার অপশন একটাই, আমাকে এই সিস্টেমটা এই আমাদের যে ধাপটা দেখালাম সেই ধাপগুলো কমপ্লিট করতে হবে, ধাপ কমপ্লিট করার পরে আমাকে এটা অবশ্যই পেলে একটা চাবি তো অবশ্যই থাকবে, এখানে এটা চাবি বন্ধ রেখে চাবিটাকে অন্য জায়গায় রাখবো এই সুযোগ নাই, চাবি অল টাইম প্যানের সঙ্গে থাকবে এবং এটা আমাকে খুলতে হবে, খোলার পর আমরা এখানে দেখবো যে আমাদের এই সিস্টেমের জন্য এখানে বেশি কিছু দেখাবো না, এখানে আমাদের একটা সুইচ আছে এবং এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারি লাইন আছে, আমরা কিন্তু এই অপশনে আগে যাবো না, জাস্ট দেখালাম, কিন্তু আমাদের এখানে যেতে হবে।